वेलकम टू द लांटा बायोलॉजी क्लास। आज के आम्रा एक टा पर्टिकुलर टॉपिक डिस्कस करबो फ्रॉम अ चैप्टर ऑफ ह्यूमन फिजियोलॉजी। आमादेर ब्रीदिंग एंड एक्सचेंज ऑफ गैसेस जे चैप्टर टा रोए छे ह्यूमन फिजियोलॉजी ते, तार एक टा पर्टिकुलर पार्ट होच्छे ए मेकैनिज्म ऑफ ब्रीदिंग। शेइटा आमी चेष्टा करबो तोमादेर के आज के बोझानोर। ओके, सो बेसिकली आमरा जखन रेसपिरेशनेर कथा बोली, तोमरा जदि प्लांट फिजियोलॉजीते रेसपिरेशन अलरेडी पढ़े थाको ताहले तोमरा अलरेडी जानो जे सेलुलर रेसपिरेशन बोलते आमरा एक्चुअली की बुझी। आर जदि ना जानो ताहले आमी बोले दिच्छी, रेसपिरेशन बेसिकली इज द ब्रेकडाउन अफ साम रेसपिरेटरी सबस्ट्रेट, जेटा मैक्सिमाम क्षेत्रे एकटा कोनो कार्बोहाइड्रेट है, फर एक्साम्पल ग्लुकोज। तो एई धरनेर ग्लुकोजेर मतो रेसपिरेटरी सबस्ट्रेटगुलोके आमरा ब्रेकडाउन करि in the presence of oxygen most of the times for aerobic respiration to form ATP, orthat energy produce korar jonno, that is respiration। ei ghotona ta kothay ghote? Amader body cells er moddhe। but ei je oxygen ta dorkar ei ghotona ta ghotanor jonno, sei oxygen ta amaderke kotha theke nite hoy? From the air around us। ebong sei oxygen newar process ta বা কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়ার প্রসেসটা, উইচ ইজ আ বাই প্রোডাক্ট অফ দ্য সেলুলার রেসপিরেশন, এই জাস্ট ছোট অংশটা অফ টেকিং ইন অক্সিজেন অ্যান্ড গিভিং আউট কার্বন ডাই অক্সাইড, এটাকে বলা হয় ব্রিদিং। অর্থাৎ ব্রিদিং বেসিক্যালি কনস্টিটিউটস টু থিংস, ইন্সপিরেশন and expiration, air intake kora and air bear kore dewa। All right, to basically amra jodi respiration ta ke as a whole dekhi, first e ki hoy, amra intake korchi air laden with oxygen atmosphere theke, shei air ta amra amader lungs e pathachhi। Lungs e kothay pathachhi? ইন দ্য অ্যালভিওলাই। অ্যালভিওলাইতে গিয়ে আমাদের ফার্স্ট ঘটনা হলো আমাদের এয়ার ইনটেক করা, অর্থাৎ ইন্সপিরেশন। সেকেন্ড ঘটনা কি ঘটছে, অ্যালভিওলাইটা আমাদের যে অসংখ্য অ্যালভিওলাই রয়েছে আমাদের লাংসে, সেই প্রত্যেকটা অ্যালভিওলাই হচ্ছে একদম ব্লাড ক্যাপিলারিজে ঘেরা। তো এই ব্লাড ক্যাপিলারিগুলো এবং অ্যালভিওলাই এর মধ্যে একটা এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয়। কিরকম এক্সচেঞ্জ অফ গ্যাসেস? অ্যালভিওলাই এর মধ্যে যে অক্সিজেনটা থাকছে অফ দি এয়ার, সেটা মুভ অন করে বা ডিফিউজ করে যায় ইনটু দ্য ব্লাড ইন দ্য ক্যাপিলারিজ, আর ব্লাডটার মধ্যে যে CO2টা রয়েছে সেটা ডিফিউজ করে যায় ইনটু দ্য এয়ার প্রেজেন্ট ইন দ্য অ্যালভিওলাই। এই এক্সচেঞ্জটা এখানে হলো, এটা গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি, এই যে অক্সিজেনটা আমরা নিলাম ইনটু দ্য ব্লাড, এই অক্সিজেনটা ব্লাডের সাহায্যে ট্রান্সপোর্টেড হচ্ছে টু ইচ এন্ড এভরি সেল অফ আর বডি। এই ট্রান্সপোর্টটা হচ্ছে তোমার থার্ড নাম্বার স্টেপ। ফোর্থ কি, ফোর্থ হচ্ছে এই যে ট্রান্সপোর্টটা হলো, তার ফলে অক্সিজেনটা পৌঁছচ্ছে টু ইচ এন্ড এভরি সেল, সেলের মধ্যে ঢুকছে কি করে, ওয়ান্স অ্যাগেন আমাদের এক্সচেঞ্জ অফ গ্যাসেস। প্রত্যেকটা ব্লাড ভেসেল, প্রত্যেকটা ক্যাপিলারি, এক একটা অর্গ্যানকে একটা পুরো একটা একটা জালের মধ্যে একটা বল আটকে গেলে যেরকম দেখতে হয়, ঠিক সেইভাবে এক ক্যাপিলারিগুলো ইনারভেট করে থাকে প্রত্যেকটা টিস্যুকে আমাদের বডির। তো অ্যাগেন ঠিক যেভাবে অ্যালভিওলাই আর ব্লাড ক্যাপিলারির মধ্যে এক্সচেঞ্জটা হয়েছিল, ঠিক সেইভাবেই সিম্পল ডিফিউশন হয় এখানেও, এবং আমাদের ব্লাড ভেসেলস এর মধ্যে থেকে, আমাদের ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে থেকে অক্সিজেনটা চলে যায় ইনটু আর সেলস, ডিফিউজ করে অবভিয়াসলি, এন্ড সেলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাকুমুলেট করেছিল সেটা ডিফিউজ আউট করে যায় ইনটু দ্য ব্লাড ভেসেল, ইনটু দ্য ব্লাড ক্যাপিলারি। এটা গেল আমাদের চার নম্বর প্রসেস এক্সচেঞ্জটা। পাঁচ নম্বর এবং ফাইনাল মেকানিজম হচ্ছে আমাদের সেলুলার রেসপিরেশন, যেটার কথা আমি বলছিলাম, গ্লাইকোলাইসিস, টিসিএ সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ঘটনাগুলো ইনসাইড দ্য সেল। সো এই পাঁচ ধরনের প্রসেসটাকে একসঙ্গে আমরা বলি দ্য রেসপিরেশন, কিন্তু তার মধ্যে ব্রিদিং কোনখানে, শুধুমাত্র আমাদের ইনটেক অফ অক্সিজেন, গিভিং আউট অফ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ শুধু ইন্সপিরেশন আর এক্সপিরেশন।
কিন্তু এই পার্টিকুলার জিনিসটাকে এত ছোট একটা পোর্শনকে রেগুলেট করতে একটা খুব কমপ্লেক্স মেকানিজম আমাদের লাগে, সেটাই আমরা বুঝবো যে এক্স্যাক্টলি ঘটনাটা কিভাবে ঘটে। লাংস এর অ্যানাটমিতে আমি ডিটেইলসে যাচ্ছি না, লাংস এর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা যদি আমাদের লাং হয়, এই লাং এর বেসিক্যালি আমরা জানি যে আমাদের বডিতে যে যত রকমের ভিসেরাল অর্গানস রয়েছে প্রত্যেকটা অর্গান কিন্তু ওয়েল প্রোটেক্টেড বাই সার্টেন মেমব্রেনস, তেমনি আমাদের এই লাংটাও কিন্তু প্রোটেক্টেড প্লিউরা বলে একটা মেমব্রেন দিয়ে। প্লিউরা ইজ ডাবল লেয়ার্ড, এই যে প্লিউরার আউটার লেয়ারটা, এই আউটার লেয়ারটা একদম কি বলবো অ্যাটাচড থাকে টু দ্য থোরাসিক লাইনিং। হোয়াট ইজ থোরাসিক লাইনিং? আমাদের যে থোরাসিক চেম্বারটা, সেই থোরাসিক চেম্বার আমাদের সারা বডিতেই মাথায় রাখতে হবে যে এক্স্যাক্টলি মাসেলস এর পরে কিন্তু আমরা আমাদের বডি ক্যাভিটিটা পাই না যার মধ্যে আমাদের ভেসেরাল অর্গানস গুলো ফ্লোট করছে, অলরাইট? একটা লাইনিং থাকে, সেই লাইনিংটাকে ওপেন করে দেন কিন্তু আমরা ওই ক্যাভিটিটা দেখতে পাই যার মধ্যে আমাদের হার্ট, লাংস, কিডনি এই সমস্ত অর্গান গুলো রয়েছে। তো তেমনই থোরাসিক রিজিয়নটাতে যে লাইনিংটা, যে এই পর্দাটা, আস্তরণটা রয়েছে, দ্যাট ইজ দ্য থোরাসিক লাইনিং। এই থোরাসিক লাইনিংটা ইজ is attached with the outer pleural membrane, ঠিক আছে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এইটার ইম্পর্টেন্সটা কোথায় সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। ফার্স্ট অফ অল আমরা একটু ফিজিক্সটা দেখে নি। এটা হচ্ছে আমাদের এয়ার, এটা হচ্ছে আমাদের নোজ। আমরা জানি ইন্সপিরেশন মানে এই এয়ারটাকে এই নোজের মধ্যে ঢুকতে হবে। ফিজিক্স বা জিওগ্রাফি যেখানেই আমরা গ্যাসিয়াস সাবস্টেন্সের সম্বন্ধে পড়েছি, ফিজিক্সে গ্যাসিয়াস সাবস্টেন্সের সম্বন্ধে, জিওগ্রাফিতে এয়ারের সম্পর্কে, সবসময় আমরা দেখেছি এই এয়ার বস্তুটি সবসময় হাই প্রেশার টু লো প্রেশার এরিয়াজে ট্রাভেল করতে খুব ভালোবাসে। তার মানে এই এয়ারটাকে যদি আমাকে আমার বডির মধ্যে ঢোকাতে হয় তাহলে আমার বডির মধ্যে একটা লো প্রেশার রিজন আমাকে তৈরি করতে হবে। অবভিয়াসলি বাইরেটা কম্পারেটিভলি হাই প্রেশার হচ্ছে, তাহলে এই লো প্রেশারটা আমি কি করে তৈরি করব? নাও কামস অ্যাগেন কেমিস্ট্রি বা ফিজিক্স দুই জায়গাতেই আমরা পড়ি, কোনো একটা পার্টিকুলার অবস্থায় আমাদেরকে যদি প্রেশার কমাতে হয় সেটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেই জায়গাকার ভলিউমটাকে বাড়িয়ে দেওয়া। আমরা দেখেছি যে প্রেশার অ্যান্ড ভলিউম আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার, তো আমরা যদি কোনো জায়গাকার ভলিউম বাড়িয়ে দিতে পারি অবভিয়াসলি সেই জায়গাকার প্রেশারটা কমে যাবে। এই সেম ঘটনাটা আমরা আমাদের বডির মধ্যে ঘটাই। এবার ভলিউমটা কিসের কমাবো, মানে কিসের বাড়াবো ভলিউমটা, যাতে এয়ারটা রাশিং করে, যেখানে এয়ারটা রাশিং করবে সেখানের ভলিউমটাকে বাড়াবো। এয়ারটাকে আমরা কোথায় রাশিং করাচ্ছি? আমাদের লাংসে। তাহলে আমাকে ভলিউমটা কোথাকার বাড়াতে হবে? অফ দ্য লাংস। এইটা বাড়ানোর জন্যে আমাদেরকে হেল্প করবে এই ফ্যাক্টটা, যে আমাদের আউটার লেয়ার, আউটার প্লিউরাল লেয়ারটা ইজ অ্যাটাচড উইথ দ্য থোরাসিক লাইনিং। কারণ এই পার্টিকুলার ফ্যাক্টটার জন্য আমাদের থোরাসিক চেম্বারের যে কোনো চেঞ্জ ডাইরেক্টলি আমাদের লাংয়ের চেঞ্জে ম্যানিফেস্ট হবে। অর্থাৎ আমি যদি আমার থোরাসিক চেম্বারের ভলিউমটাকে বাড়াতে পারি, স্পেসটাকে বাড়াতে পারি, তাহলে আমার লাংয়েরও ভলিউমটা বাড়বে, লাংয়ের ক্যাভিটির, পালমোনারি ক্যাভিটিরও ভলিউমটা বাড়বে। অলরাইট, সো আমাদের এবার চ্যালেঞ্জটা কি, এই ভলিউমটাকে আমরা কিভাবে বাড়াবো? এই ভলিউমটাকে বাড়ানোর জন্য বেসিক্যালি দুটো জিনিস রেসপন্সিবল, একটা হচ্ছে একটা
ডোম শেপড মাসেল যেটাকে ডায়াফ্রাম বলে, আর একটা হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল মাসেলস যেগুলো রিবস এর মধ্যে থাকে। কিভাবে হয় জিনিসটা, এটাকে যদি আমি আমার স্টারনাম ধরি, স্টারনাম থেকে রিবস গুলো এইভাবে কেজটা তৈরি করে থাকে। আমাদের যে লাস্ট যে ফ্লোটিং রিব গুলো সেগুলো রেস্ট করে এই ডোম শেপড ডায়াফ্রামটার উপর। অলরাইট, যখন আমরা ইম্পালস পাই ইন্সপায়ার করার, ইনহেল করার, এই ডায়াফ্রামটা সঙ্গে সঙ্গে কি করে, কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট করলে কি হয়, এই স্ট্রাকচারটা যেখানে যেটা ডোম শেপড ছিল সেটা সামওয়াট এরকম ডিপ্রেসড হয়ে যায়। এবার ও ডিপ্রেসড হয়ে যাওয়া মানে কি, ওর উপরে রেস্ট করেছিল যে রিবস গুলো সেগুলো নিচের দিকে মুভ করে, অর্থাৎ এই রিব কেজটার একটা অ্যান্টেরো পোস্টেরিয়র ডিরেকশনে মুভমেন্ট হয়। বোঝা গেল, একটা নিচের দিকে, ফর এক্সাম্পল আমরা একটা জিনিসকে পুল করে নিচের দিকে নামাচ্ছি, একদম সিম্পল সেরকমই ব্যাপারটা, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, অ্যান্টেরো পোস্টেরিয়র ডিরেকশনে ভলিউমটাকে বানালাম টেনে, ঠিক আছে, আমার থোরাসিক ক্যাভিটিটার রিবসের অ্যান্টেরো পোস্টেরিয়র মুভমেন্ট ঘটিয়ে। এবার শুধুমাত্র তো ওপর নিচে আমার মুভমেন্ট হলেই মানে ভলিউম বাড়লেই হবে না, আমাকে তো এই দিকে ভলিউমটাও বাড়াতে হবে ডর্সোভেন্ট্রালি। অলরাইট, সেটা কিভাবে বাড়াবো, তার জন্য রয়েছে আমাদের ইন্টারকোস্টাল মাসেলগুলো। এই মাসেলগুলোই রিবগুলোর মধ্যে এরকম ভাবে থাকে। ঠিক যখন ডায়াফ্রামটা এইভাবে কন্ট্রাক্ট হচ্ছে, তারপরেই এই ইন্টারকোস্টাল মাসেলগুলোও কন্ট্রাক্ট করবে। এই ইন্টারকোস্টাল মাসেলগুলো কন্ট্রাক্ট করা মানে কি, যে রিবসগুলো এইরকম শুয়েছিল সেগুলো এরকম এই পজিশন থেকে এরকম হয়ে যাবে, আপরাইট হয়ে যাবে। এই জিনিসটাকে আমি আমার স্টুডেন্টসদেরকে বোঝাই একটা এক্সাম্পল দিই। আমরা যখন কোনো মেলায় যাই, আমরা যে রাইডসগুলোতে চাপি, ব্রেক ডান্স হোক বা কোনো রোলার কোস্টার হোক, সেখানে আমাদেরকে সবসময় একটা স্টিলের একটা একটা সেফটি প্রোভাইড করা হয়, যেটাকে আমরা কি করি, যেটা তোলা থাকে আমরা ক্যারেজটা যেটার মধ্যে আর কি আমরা চাপছি, ব্রেক ডান্স হোক বা হোয়াটএভার, আমাদের যে জায়গাটা বসার, সেখানে বসার পর কি করে আমরা জাস্ট পুল ডাউন করি ওই রডের, ওই ওই স্টেনলেস স্টিলের জিনিসটাকে দিয়ে সেটাকে আমরা আটকে দিই পাশে। সেম জিনিসটা এখানে হচ্ছে, খালি আমরা কি করছি, এখানে নামাচ্ছি না, আমরা তুলে দিচ্ছি। ওই সেম মুভমেন্টটা এখানে হচ্ছে, ওই ওই রডের স্ট্রাকচারটাকে যদি আমি একটা রিব মনে করি, ওই রডটাকে ঠিক যেরকম আমরা হাতে করে তুলে দিচ্ছি, এই ইন্টারকোস্টাল মাসেলগুলো কন্ট্রাক্ট করলে রিবটাও ঠিক ওইরকম শোয়া অবস্থায় থাকে, প্যারালাল থাকে, সেটাকে আমি এরকম ভাবে তুলে দিচ্ছি, পারপেন্ডিকুলার করে দিচ্ছি। ওটা করা মানে কি, আমি টর্সো ভেন্ট্রাল স্পেসটা বাড়িয়ে দিচ্ছি। এবং এই জন্যেই কিন্তু এই পার্টিকুলার মুভমেন্টটার জন্যেই কিন্তু আমরা যখন ইনহেল করি আমাদের চেস্ট ক্যাভিটিটা একটু সুয়েল করে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করলাম, আমাদের থোরাসিক ক্যাভিটির ভলিউমটাকে বাড়িয়ে দিলাম। থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়া মানে কি, আমি একটু আগেই বললাম যেহেতু আউটার প্লিউরাল মেমব্রেনটা কানেক্টেড উইথ দ্য থোরাসিক লাইনিং, আমার আমার পালমোনারি ক্যাভিটিরও ভলিউমটা বাড়ছে, আমার লাংসের মধ্যে ভলিউমটা বাড়ছে। লাংসের মধ্যে ভলিউম মানে বাড়া মানে কি, একটা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে। যে মুহূর্তে লো প্রেশার এরিয়াটা তৈরি হবে, সঙ্গে সঙ্গে আমাদের নাক দিয়ে আমাদের মুখ দিয়ে কম্পারেটিভলি হায়ার প্রেশারে যে এয়ারটা রয়েছে বাইরে, সেটা রাশ ইন করবে থ্রু দ্য মাউথ অ্যান্ড দ্য নোজ ইন টু আর লাংস। দিস ইজ হাউ ইন্সপিরেশন অকার্স। ঠিক রিভার্স জিনিসটা হবে যখন আমরা এক্সপিরেশনের কথা বলবো। আমরা দেখি যে ইন্সপিরেশনের সময় আমাদের চেস্টটা লিফট হচ্ছে, এক্সপিরেশনের সময় চেস্টটা আবার রিল্যাক্স করছে। তার মানে কি, যে ভলিউমটা আমি বাড়িয়েছিলাম এক্সপিরেশনে কি হবে, যেহেতু আমি কি এয়ারটাকে বের করতে হবে,
তখন কি হতে হবে আমার লো প্রেসার এরিয়াটা থাকতে হবে আমার বাইরে বাইরের এয়ারটা হ্যাজ টু বি অ্যাট লো প্রেসার আর আমার ভেতরের লাঙের প্রেসারটা হতে হবে হাই তাহলে লাঙের প্রেসারটাকে হাই করার জন্য কি করতে হবে যে ভলিউমটাকে আমি বাড়িয়েছিলাম সেই ভলিউমটাকে আমাকে এবার কমাতে হবে কিভাবে কমাবো আগেরবারে আমি ডায়াফ্রামকে কি করিয়েছিলাম কন্ট্রাক্ট তাহলে এইবার আমি ওই কন্ট্রাক্টেড ডায়াফ্রামটাকে সিম্পলি রিল্যাক্স করাবো ঠিক আছে সেম আবার अगेन সিমিলারলি আমি আগেরবারে কি করেছিলাম আমার ইন্টারকোস্টাল মাসলস গুলোকে কন্ট্রাক্ট করিয়েছিলাম তাহলে আমি এবার আমার ইন্টারকোস্টাল মাসলস গুলোকে রিল্যাক্স করাবো তাহলে এই দুটো রিল্যাক্সেশন হয়ে যাওয়ার ফলে কি হবে আমার থোরাসিক ক্যাভিটিটা আবার নিজের অরিজিনাল যে ভলিউম সেটাতে ফিরে যাবে তার ফলে কি হবে পালমোনারি ক্যাভিটির ভলিউমটাও কমে যাবে একটা হাই প্রেসার এরিয়া তৈরি হবে আমার লাঙের মধ্যে এবং এই হাই প্রেসারটাই এয়ারটাকে বের করে দেবে থ্রু আর নোজ অ্যান্ড মাউথ ইনটু দ্য কম্পারেটিভলি লোয়ার প্রেসারের এয়ারে ওকে দিস ইজ হাউ ব্রিদিং অকার্স অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ঠিক আছে জিনিসটা দেখে হয়তো একটু ভয় লাগতে পারে যে বাবা এত কিছু আছে কিন্তু এরকম ভাবে বুঝলে জিনিসটা আর কমপ্লিকেটেড মনে হয় না সো আই ফেল্ট যে এই চ্যাপ্টারে মেকানিজম অফ ব্রিদিং ইজ আ পার্ট যেটা একটু বোঝানো দরকার সেই জন্য আই টুক দ্য অপরচুনিটি অ্যান্ড একটা ক্লাসকে আমি ডেডিকেট করে দিলাম টু মেকানিজম অফ ব্রিদিং স্পেসিফিক্যালি এনসিইআরটিটা অবভিয়াসলি ভালো করে পড়বে এবং যদি কোনো স্ট্যান্ডার্ড আরও বই থাকে তোমাদের কাছে সেগুলোও পড়তে পারো ফর মেকানিজম অফ ব্রিদিং মেকানিজম রিমেইন সেম হোয়াট এভার দ্য বুক খালি জিনিসটাকে বুঝে পড়তে হবে রাইট সো আই উইল ট্রাই টু কাম আপ উইথ মোর সাচ ভিডিওস অফ ভেরিয়াস কনসেপ্টস ফ্রম ভেরিয়াস চ্যাপ্টার্স যাতে তোমাদের কাছে সেই চ্যাপ্টার সেই কনসেপ্টগুলো ইজি হয়ে যায় অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল থ্যাংক ইউ